নমস্কার সম্মানী দর্শকবৃন্দ, এই মুহূর্তের সব থেকে বড় খবর, প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের যে 14তম কিস্তির টাকা দেওয়ার কথা ছিল 28 জুলাই 2023 সকাল 11টার সময়, সেই ডেট পরিবর্তন হয়েছে। হ্যাঁ, এবার আপনি গালিগালাজ করবেন জানি ভিডিওর কমেন্টে যে আপনাদের কথার কোনো দাম নেই। তার আগে কিছু কথা বলে রাখি, আমাদের কথার দাম নেই এই কথাটা বলবেন না। আমরা যেরকম খবর আসে সেরকম খবর দিই। আপনাদেরকে আমরা দেখিয়েছিলাম, অফিসিয়ালভাবেই জানানো হয়েছে যে 28 জুলাই টাকা দেবে, কিন্তু 28 জুলাই যেই সভা থেকে টাকা দেওয়ার কথা ছিল সেখানে কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার কারণে, মনে রাখবেন আমাদের দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নিরাপত্তার কারণে সেই সভা বাতিল করা হয়েছে এবং সেই সভার ডেট কিন্তু পিছিয়ে আনা হয়েছে। ঠিক আছে, মানে আরও আগে আপনারা টাকা পাবেন। তো নতুন ডেট কী ঘোষণা করা হয়েছে আবারও আপনাদেরকে তথ্য প্রমাণ সমেত আজকের ভিডিওতে দেখিয়ে দেবো। অবশ্যই ভিডিওটি আপনাদের উপকার আসবে, শেষ পর্যন্ত দেখতে থাকুন। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না। তারও একবার বলে রাখি, বাজে কমেন্ট আপনারা করবেন না। আমরা কিন্তু যেরকম খবর আছে সেরকমই আপনাদেরকে খবর দিই এবং যতটা সম্ভব আপনাদেরকে আমরা প্রমাণ দিয়ে ভিডিও বানানোর চেষ্টা করি। তো যেহেতু দেশের নিরাপত্তা বা প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে সেই সভা বাতিল করা হয়েছে এবং নতুন আরও ডেটটা পিছিয়ে আনা হয়েছে, তো সেহেতু নতুন ডেট ঘোষণা হয়েছে বলে আপনাদেরকে আমরা নতুন ডেট আমরা জানাচ্ছি। যে আমরা বারবার আপনাদেরকে বিভ্রান্ত করছি সেটা কিন্তু মনে করবেন না। চলুন এবার প্রমাণ দেখিয়ে দিচ্ছি। দেখুন, আমরা যদি বর্তমানে আমরা এই সময় ভিডিওটা বানাচ্ছি, এই সময় যদি পিএম ইভেন্টের অফিসিয়াল ওয়েবসাইট দেখতে পাচ্ছেন, পিএম ইভেন্ট এই অফিসিয়াল ওয়েবসাইটে আসি, আমি আবার পেজটাকে রিফ্রেশও করে দিচ্ছি। তো এই ওয়েবসাইটে যদি আসি, এখানে দেখতে পাচ্ছেন এখনও ডেটটা কিন্তু সেই একই রয়েছে, যে 28 জুলাই 2023 দেখতেই পাচ্ছেন সকাল 11টা, কিন্তু এখনও সেই সেম ডেটই রয়েছে। তবে কিছুক্ষণ পরেই, কিছু সময়ের মধ্যেই আপনারা যখন চেক করবেন দেখবেন এখানে ডেটটা পরিবর্তন হয়ে যাবে। এখন পর্যন্ত অফিসিয়াল ডেট 28 জুলাই কিন্তু করা রয়েছে। এবার নতুন ডেট কী হবে এবার সেটাও আপনাদেরকে তথ্য প্রমাণ সমেত দেখাচ্ছি। দেখুন, এই মুহূর্তে আমরা টুইটার ওপেন করে নিয়েছি এবং টুইটারে দেখতে পাচ্ছেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি একটা টুইটার হ্যান্ডেল রয়েছে। এই যে দেখতে পাচ্ছেন আমরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি, এই যে টুইটার, এটাতে চলে এসেছি এবং এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে দিস ইজ অফিসিয়াল টুইটার হ্যান্ডেল অফ দ্য পিএম কিষাণ স্কিম, ডিপার্টমেন্ট অফ এগ্রিকালচার, ফার্মার ওয়েলফেয়ার, মিনিস্ট্রি অফ এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার, জিওএল। অর্থাৎ এই যে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যে টুইটারটা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু একদম অফিসিয়াল প্রধানমন্ত্রী যে প্রকল্প রয়েছে পিএম কিষাণ প্রকল্প, সেই প্রকল্পের অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। ঠিক আছে, এটা কোনো থার্ড পার্টি আপনার আমার সাধারণ মানুষের কিন্তু নয়, একদম অফিসিয়াল টুইটার হ্যান্ডেল। এবার এই টুইটার হ্যান্ডেলে আমরা যদি আসি, এখানে আসলে নিচের দিকে পেজটা যদি স্ক্রল করে এখানে দেখতে পাচ্ছেন পিনড টুইট করা রয়েছে একটা, এবং 26 মিনিট আগে একটা কিন্তু টুইট করা হয়েছে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধির তরফ থেকে। এবং এইখানে দেখতে পাচ্ছেন বিস্তারিত ডিটেলস দেওয়া রয়েছে, যে দেখতে পাচ্ছেন এখানে সমস্ত ডিটেলস কিন্তু দেওয়া রয়েছে। এবার এই যে ডিটেলস যেটা দেওয়া রয়েছে হিন্দিতে লেখা রয়েছে, তো আমি এটা আপনাদেরকে ইংলিশের ব্যাপারটা বলে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছেন লেখা রয়েছে হনারেবল প্রাইম মিনিস্টার শ্রী নরেন্দ্র মোদী উইল ট্রান্সফার দ্য 14 ইনস্টলমেন্ট টু দ্য ব্যাঙ্ক অ্যাকাউন্ট অফ মোর দ্যান 8.5 crore প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা বেনিফিশিয়ারিজ অন 27 জুলাই 2023 ইন সিকার, রাজস্থান। অর্থাৎ রাজস্থানের সিকার যে জায়গাটি, ওইখানে একটি সভা হবে, সেখান থেকে 8.5 কোটি কৃষকের ব্যাঙ্ক অ্যাকাউন্টে প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের 14তম কিস্তির টাকা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 27 জুলাই 2023 তারিখে দেবে। 28 জুলাই বলা হয়েছিল একদিন পিছনে, অর্থাৎ আপনাদেরই ভালো, একদিন আগে আপনারা টাকাটা পাবেন। 27 জুলাই টাকা কিন্তু দেবে, অফিসিয়ালভাবে ঘোষণা হয়েছে। এবং নিচে দেখতে পাচ্ছেন একটা ব্যানারও প্রকাশ করেছে, দেখতে পাচ্ছেন এই ব্যানারটা, এখানে লেখা রয়েছে এগ্রিকালচার অ্যান্ড ফার্মার ওয়েলফেয়ার একটা লেখা রয়েছে। এবং নিচে এখানে যদি আপনারা ব্যানারটা যদি স্ক্রল করেন তাহলে দেখতে পাবেন এখানেও লেখা রয়েছে যে 27 জুলাই 2023 তারিখে টাকা দেবে রাজস্থানের ওই স্থানটি থেকে, অর্থাৎ সিকর ওই স্থানটি থেকে টাকা দেবে। একদম অফিসিয়ালভাবে কিন্তু এখানে 3:57 নাগাদ এই যে ঘোষণা, এটা কিন্তু করে দেওয়া হয়েছে। তো এরপরেও জানি অনেকেই গালিগালাজ করবেন, কমেন্টে ভরিয়ে দিবেন আপনারা। তো আপনাদেরকে বলে রাখি, আগে ব্যাপারগুলো বুঝবেন, আমরা আমাদের মন গড়া কথা বলি না। আমাদেরকে সেখানে যেরকম জানিয়েছিল 28 জুলাই টাকা দেবে, এখনও সেখানে 28 জুলাই রয়েছে পিএম ইভেন্টের ওয়েবসাইটে, কিন্তু ওই যে বললাম নিরাপত্তার কারণে একদিন ডেটটা চেঞ্জ করা হয়েছে, সেই কারণে 27 জুলাই যে ওই সভাটা হবে তো সেই সভা থেকেই টাকা দেবে। এবং পিএম ইভেন্টের ওয়েবসাইটে কিছু সময়ের পরেই দেখবেন সেখানেও 27 জুলাই লেখাটা চলে আসবে। আশা করি আপনাদেরকে ব্যাপারটা আমরা বোঝাতে পেরেছি। যদি কোনোরকম প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে জানাবেন, ভিডিও ভালো লাগলে লাইক করবেন, ইউটিউব থেকে দেখলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, যারা ফেসবুক থেকে দেখছেন পেজটি ফলো করতে ভুলবেন না।